নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পরিস্থিতি আমি আগের প্রোগ্রামে বলেছিলাম যে আপনাদের পরিস্থিতির কথা আমরা হৃদয় দিয়ে ফিল করি আপনি বিশ্বাস করুন এই অনুষ্ঠানের মধ্যে আলঙ্কারিক আমি কিছু রাখছি রাখছি না আমি বাণিজ্যিকভাবে প্রোগ্রাম করছি না আপনি বিশ্বাস করুন যে ওই টিভির ওপারে যে মানুষটা আজকে বৃহস্পতিবার রাতের এগারোটার অনুষ্ঠান দেখবার জন্য বসে আছেন তার কি ভালোভাবে বাঁচবার অধিকার আছে না নেই আপনি যদি চান যে আমি ভালোভাবে শান্তিতে বাঁচি আমি খেয়ে পড়ে থাকি আমি আস্তে আস্তে জীবন উন্নতি করি আমার চাকরি হোক আমার গাড়ি হোক আমার বাড়ি হোক আমার জমি হোক আমার জায়গা হোক আমি চাষের ফসল বিক্রি করে আমি যাতে দাম পাই আমি যাতে শিল্প করতে পারি আমি আস্তে আস্তে যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে উঠতে পারি আপনাকে মানুষ কটাক্ষ করবে আপনি বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখলে আপনাকে মানুষ আঙুল তুলে বলবে যারা বলেন তার অন্যায় করেন আপনার মনে স্বপ্ন থাকতে পারে আর সেই স্বপ্নকে বাস্তব করার অনুষ্ঠানই হচ্ছে দ্য ওয়ে অফ সাকসেস দ্য ওয়ে অফ সাকসেস দিস ইজ দ্য রুট দিস ইজ দ্য পাথ দিস ইজ দ্য ওয়ে দিস ইজ দ্য ভিশন দিস ইজ দ্য মোটিভেশন দিস ইজ দ্য টেকনিক্স অ্যান্ড টেকনোলজি ফর ইউর ইম্প্রুভমেন্ট আজকে দেবী পক্ষের সূচনা আপনাদের কাছে বলতে কোনো দ্বিধা বা বাধা নেই যে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন টিভির ওপারে বসে তারা ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখুন শুধুমাত্র ডাল ভাতকে বাঁচার স্বপ্ন দেখবেন না আপনারা ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখুন তাকে কার্যকর করার দায়িত্ব এই অনুষ্ঠানের টেকনিক্স এবং টেকনোলজি যিনি নিজে মনে করেন সেই ব্যক্তি যিনি নিজে মনে করেন যে একটি বিরাট সাম্রাজ্যের প্রজা হওয়ার থেকে একটি ছোট সাম্রাজ্যের রাজা হওয়া অনেক ভালো দিস ইজ দ্য গডস দিস ইজ দ্য সামনে নবরাত্রি এই সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি যাতে মানুষ স্বপ্নগুলোকে পূরণ করতে পারেন কারণ একটা ক্রিটিক্যাল হ্যাঁ একটা ব্যাপার জানবেন আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা এবং মা তার ছেলে মানুষ করার জন্য সে ছোট্টবেলা থেকে তার অনেক স্বপ্ন থাকে অনেক ছেলে মেয়েদের স্বপ্ন থাকে তা কথা হচ্ছে আদৌ কি সেগুলো পূরণ হবে বা আদৌ কি সেই জায়গাটা তাদের ভবিষ্যতের কথা ভেবে তারা যেরমভাবে বাবা মায়েরা পরিশ্রম করছে বা অনেক স্টুডেন্টরা পরিশ্রম করছে ভবিষ্যতে কি তাদের সেই স্বপ্নের জায়গাটা সে পাবে জানবেন এই স্বপ্ন দেখতে দেখতেই এই মানুষের স্বপ্নভঙ্গ হয় জানেন তো আজকে আপনাকে বেশ কয়েক বছর আগের একটা কথা আপনাদের যদি আমি বলি আমার একজন ক্লায়েন্টের খুব স্বপ্ন ছিল যে সে পাইলট হবে বিরাট বড় স্বপ্ন ছিল বাবার পয়সা করিও কিছু কম নেই পাইলটিং পড়াতে পারবে তার ছেলেকে কিন্তু কথা হচ্ছে আমার ক্লায়েন্টের কথা বলতে রিসেন্টলি আমার কাছে তিনি এসছেন কদিন আগে এসছেন এই ধরুন সপ্তাহ তিনে আগে এসছেন আমি আপনাকে বলছি বহু বছর আগে কথা তো সেই স্বপ্ন দেখতে দেখতে ছেলেও রাজি বাবাও বলছে হ্যাঁ আমি পয়সা খরচা করব ছেলেকে পাইলট তৈরি করব এই করতে করতে হঠাৎ করে দেখা যায় একদিন রাত্রিবেলায় হঠাৎ করে তার বাড়িতে কোথেকে পুলিশ এসে হাজির হয়েছে বুঝতে পেরেছেন এবার ছেলেটি কিন্তু প্রচন্ড ইনোসেন্ট মানে সে কিন্তু ওই রকম মানে বাড়িতে পুলিশ আসার মতন কাজ সে করে না এমন কথা হচ্ছে কী করে হলো তার একজন বন্ধু ছিল যে বন্ধুটার কোনো একটা অ্যাফেয়ারও ছিল সেই মেয়েটি মানে সেই বন্ধুটির যিনি প্রেমিকা ছিলেন তিনি সুইসাইড করেছেন হয়েছে সুইসাইড কিন্তু কেসটা হয়েছে মার্ডার এবার সে বন্ধুকে পাওয়া যাচ্ছে না চলো বন্ধুর লাগোয়া যত বন্ধু আছে সবাইকে তুলে নিয়ে এসো কান টারলেই মাথায় আসবে এইবার আপনি বলুন তো সেই স্বপ্নটা তার পূরণ কি আদৌ হলো হলো না তাহলে কি দোষ সেই ছেলেটির ছিল না তার বাবার ছিল কারোরই ছিল না তাহলে পূরণ হলো না কেন এখানেই আসছে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানের গল্প জানবেন বহু ক্ষেত্রে এরকম ধরনের সিচুয়েশানের জন্য ছেলেটির কি মেরিট ছিল না অবশ্যই ছিল তাহলে কি সে আর্থিক ভাবে স্বাবলম্বী না হওয়ার জন্য তার বাবা স্বাবলম্বী না হওয়ার জন্য কি পড়তে পারলো না তাও নয় কিন্তু সেই স্বপ্নটি বাস্তব হলো না কি জন্য জন্য তার এই কানেকশন যদি আগে ঠিক করা যেত মানে তার প্রপার টাইম কি মানে আমি অনেক লোককে দেখেছি প্রচুর ব্যবসা মানে হাতে ক্যাপিটাল রয়েছে হ্যাঁ ইনভেস্ট করছে বাট ব্যবসার কোনো ডেভেলপর ডেফিনেটলি কেন হয় এটা তার কারণ হচ্ছে এইগুলোকে যত শীঘ্র সম্ভব এগারো বছর বয়সে বারো বছর বয়সে বা যদি খুব টেনে টুনেও আমি দেরি করি তাও সতেরো আঠেরো বছর বয়সে এগুলোকে রেক্টিফাই করার কথা কিন্তু অনেকেই হয়তো করে উঠতে পারেন না আমি তাদেরকে বলবো এই যে সামনে আমাদের নবরাত্রি আসছে এই নবরাত্রির এই টাইম স্প্যানটাকে ইউটিলাইজ করুন আমি গত বছরেও পুজোর সময় এই কথাটি বলেছিলাম আজকে আরেকবার রিমাইন্ড করে আমি ফোনটা নেবো জানবেন পুজোর সময় যার পকেটে এক টাকা আছে সেও আনন্দ করে আবার যার পকেটে এক কোটি টাকা আছে সেও আনন্দ করে কিন্তু সারা বছর যার পকেটে এক টাকা রয়েছে সে কিন্তু আনন্দ করতে পারে না পারে কি আপনারাই বলুন না পারবে না কারণ তার সবসময় সেই টেনশান লেগে থাকবে তাহলে পুজোর সময় সারা বছর যে আনন্দ করতে পারছে না পার্টিকুলার পুজোর সময় আনন্দ করতে গে আসে মানে এই সময়টা সত্যি অনেক কিছু দেয় একদম ঠিক কেন তার কারণ আছে জানবেন লজিক ছাড়া অভিশাসের কথা বলেনি বলবেও না এই পার্টিকুলার এই টাইমে প্রত্যেকটা প্ল্যানেটরি কম্বিনেশনে কিছু কিছু পজিটিভ এফেক্ট মানুষের ওপর পড়তে থাকে সেটা ওয়ান পার্সেন্ট হতে পারে সেটা টেন পার্সেন্ট হতে পারে সেটা নাইনটি নাইন পার্সেন্ট হতে পারে এটা চার টু চার ভ্যারি করে এই টাইমটায় আপনারা যদি একটু কাউন্সিলিং করেন বা এই যে যে কানেকশানটা ড্যামেজ হওয়ার জন্য আজকে ছেলে বলুন মেয়ের বলুন আপনার হাজব্যান্ডের বিজনেস বলুন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন সেই জায়গায় এই পার্টিকুলার টাইমিংটাকে যদি ইউটিলাইজ করেন সারা জীবনে কিন্তু হাসি বই কান্না আপনাদের কোনো দিন আসবে না এটুকু কনফার্ম বাট আপনাদেরকে একটা কথা জানানোর সেটা হচ্ছে প্রপার ওয়েতে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির অ্যাপ্লাই করতে হবে উল্টো পাল্টা সব আছে মাঙ্গলিক আছে এই প্রতিকার পড়ে না ওই প্রতিকার পড়ে চলো অমুক জায়গায় নিয়ে গিয়ে কাজ করে দো এই সমস্ত উল্টো পাল্টা করলে কিন্তু হবে না প্রপার সিস্টেমেটিক্যাল ওয়েতে কাজ করুন বিজ্ঞানকে বিশ্বাস করুন সব থেকে বড় কথা একদমই আজ পর্যন্ত বিজ্ঞান কিন্তু কাউকে ধোঁকা দেয় না বিজ্ঞান কিন্তু স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনি একটু পুরনো দিন ঘাটলে দেখতে পাবেন সব জায়গায় মানে এই অ্যাস্ট্রোলজির যে লিঙ্কের কথা বলছেন যে কানেকশনস এর কথা বলছেন এটা কতটা বিজ্ঞান আমাদের অনুষ্ঠানগুলো দেখলেও কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে জানবেন তার জন্য আমি প্রত্যেক মানুষের সুবিধার জন্য কারণ জানবেন আজকে সিটিভিএন এ অভিশাস্ত্রী লকডাউনে আছে বা ছিল সারা জীবনই থাকবে কেন জানেন মানুষ আমার সঙ্গে ছিল একদম ঠিক কথা একদম ঠিক কথা আজকে আপনারা আমার পাশে ছিলেন তবেই আমি করতে পেরেছি আসতে পেরেছি বা রয়েছি না তাই না কিন্তু আপনি তো মানুষকে দিয়েছেন দাদা ডেফিনেটাও রাখতে হবে মাথায় এবং এই লকডাউন সিচুয়েশনে একজনের সঙ্গে আরেকজনের ফ্রি আপনি বলুন তো আপনি বলুন আপনারা তো সব কিছু খবর রাখেন আমি মনে করি যে সমসদারকেলি সেরাই কাফি হ্যাঁ আপনি আমাকে বলুন তো যে একজনের সঙ্গে আরেকজনের কেন চিন্তা করার কথা এটা কেন এই কমার্শিয়াল ফিল্ডে দাঁড়িয়ে কেন ভাববেন তার সব থেকে বড় কারণ হচ্ছে একটাই যে মানুষ কমার্শিয়ালি কমপ্লেকশানের মধ্যে রয়েছে অবশ্যই সমস্যার অবশ্যই এবং এই ব্যাপারটা দেবাশিষদা যেটা বলছেন আপনি এই ব্যাপারটা আমি অভিশাস্ত্রী হিসেবে করছি না একজন মানুষ হিসেবে মানুষের জন্য করছি লাভলি এই এই কারণ জানবে মানুষের এত ভালো অনেক সময় দেখা যায় বাবার রেমেডিও ইম্পর্টেন্ট আবার সন্তান বা সন্ততির রেমেডিও ইম্পর্টেন্ট তাহলে পরিবারটা ভালো থাকে অথচ ঠিক তার এফোর্ট করার মতো ক্ষমতা হচ্ছে একটাই এই তাহলে তারা কি জলে চলে যাবে না তাদের জন্য এবং তাদের জন্য আজকে আমার এই সিদ্ধান্তে আসা যে একজনের যদি প্রেডিকশান হয় আর একজনের প্রেডিকশানটি সম্পূর্ণ বিনামূল্যে এবং একজনের যদি রেমেডি হয় আর একজনের যদি রেমেডি লাগে বা যদি প্রয়োজন হয় সেই রেমেডিটিও সম্পূর্ণ বিনামূল্যে বা এবং আমি এতদিন বলে এসেছি খুব ভালো যে এটা অনলি ফর রেগুলার রেমেডি যাদের হচ্ছে তাদের জন্য এবং পুজোর সময় আজকে আমি বলেছি যাদের রিসার্চ রেমেডি এবং স্টুডেন্ট স্পেশাল মেগা পাওয়ার রেমেডি যাদের হচ্ছে আর একজনের রেমেডিও সমো পরিবার এক রেমেডি বাহ 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 ঈশ্বর আশীর্বাদ করুন ঈশ্বর আশীর্বাদ করুন এই কারণের জন্য কারণ অনেকে দুটি সন্তান থাকে অবিশ্বাস করতে পারেন এক ছেলে নাইনে পড়ে আরেক ছেলে মাধ্যমিক দেবে এবার আপনি বলুন কি করবেন একজনের তো রেমেডি করালেন আরেকজন যে নাইনে করতোম তাই না डेफिनेटলি আপনাদের ইম্পর্টেন্ট এই টাইমের জন্য এবং এই যে 23 সেপ্টেম্বরের পর থেকে আমাদের যে পিক টাইম যদিও অনেকের ক্ষেত্রে হয়তো সেই লেভেলের ডেভেলপমেন্ট দেবে না বাট দেবে কিছুটা হলেও তেইশে সেপ্টেম্বরের পর থেকে এই যে টাইম স্প্যান এই টাইম স্প্যানে আমার যারা পুরনো ক্লায়েন্ট যারা দেখিয়ে গেছেন রেমেডি হয়ে গেছে যদি মনে হয় রিসার্চ রেমেডিতে কনভার্ট করবেন করতে পারেন এবং যদি মনে হয় যে ডিটেল কাউন্সিলিং করতে চান এই তেইশে সেপ্টেম্বরের পর থেকে কী করবেন তারা তারা আগামীকাল দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বুকিং করতে পারেন বাহ বাহ এবং কতগুলো ফেসিলিটি অবশ্যই কারণ তেইশে সেপ্টেম্বরের পর থেকে এই টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন এবং নবরাত্রিটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন ভগবান অনেক কিছু দিয়েছে আমাদের জানেন তো আমরা শুধু ইউটিলাইজ করতে পারি না অবশেষে কপালের দোষ দিয়ে থাকি আমরা কপালে ছিল না তা একদমই আছে একদম ঠিক বাহ খুব ভালো লাগলো মানে আমার মধ্যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে তুমি জাগাও

এবার আমার আমার ভাগনা একটা আছে বড় ভাগনা এ চাকরি পাচ্ছিল না স্যারের কাছে গিয়ে মানে চারিদিকে ঘুরেছে সেখানে পুরো এ হয়ে গিয়েছিল আপনার ওই কি বলে এটাকে পুরো শেষের দিকে পড়ে যাচ্ছিল কিন্তু স্যারের কাছে রেমিডি নেওয়ার পরে স্যার দেখেছেন মোটামুটি সাত কোন দিন পরেই আর ভালো চাকরি পেয়ে গেছে 15 দিন পরে ভালো চাকরি পেয়েছে পরে কমে এসছিল আপনার ভাগনা পনেরো দিনের মধ্যে আপনি বলছেন বলেছিলেন যে চাকরি হলে আমরা মিষ্টি খাই এসেছি খাইয়েছিলেন তো আমাকে মিষ্টি খেয়েছিলেন

আচ্ছা দাদা এবার আমার একটা কথা ভালো রেজাল্ট করেছে আমি খুব শুনে খুশি হলাম আপনার ভাগনার চাকরি পেয়েছে সেটা শুনেও খুশি হলাম বাট আপনার ভাগ্নি যে ডেভেলপমেন্ট করেছে তার প্রমাণ কি আছে যদি আমায় কেউ চ্যালেঞ্জ করে ঠিক আছে আমি দেখা দে কারণ জানবেন আমার কাছে এরকম সবার রেকর্ড থাকে বুঝতে পেরেছেন যে চাকরি পেয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে বিজনেস ডেভেলপমেন্ট হয়েছে অবশ্যই তার ব্যালেন্স শিটের একটা জায়গা সে যে প্রফিটে রয়েছে তার কপি থাকে সমস্ত কিছু থাকে তার কারণ আমি প্রমাণ ছাড়া কাজ করিনি না না এবং আরেকটা কথা বলেন অনেকে বলেন ফোন করলে আসুন 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 আমার কাছে আসুন একটা কথা বলে আপনি অন্যের কাছে চলে যান একদম শেষে আমার কাছে আসবেন এ কথা শোনা যায় না আমি এই অনুষ্ঠান থেকেই শুনেছি অনেককে উনি বলেছেন যে তোমাদের মিডি লাগবে না তুমি চলে যাও লাগবে না ডেফিনেটলি আচ্ছা দাদা আমার এবার কথা বলুন তো এই যে নবরাত্রি আসছে সামনে আমাদের এই যে খুব ভালো আর দারুণ টাইম আবার তেইশে সেপ্টেম্বরের পর থেকে আবার আর ভালো টাইম কারণ রাহু ট্রানজিট হচ্ছে একদম এবার আমার একটা কথা বলুন যারা যারা এই টাইমে রেমেডি করবে বা রিসার্চ রেমেডি করবে বা রেগুলার রেমেডি করবে বা যাদের প্ল্যানিং হবে আপনার কি মনে হয় তাদের কি অবস্থা হতে পারে আরো ভালো অবস্থা হবে স্যার খুব ভালো মানে কারা ভালো থাকবে তো নাকি আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই স্যার

এবং এটা মানুষের জন্য জানেন তো এটা মানুষের জন্য আমাকে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে কাজ করতে হয় মানুষের জন্য মানুষ জানবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একটা কথা রয়েছে আরেকটা কথা অভিধা বলেন আমার এই কথাগুলো শুনে শুনে না প্রথম দিন থেকে সঞ্চালনার অভ্যেস এই সঙ্গে অভিদা একটা কথা বলেন যে যদি আমি সোসাইটির ডেভেলপমেন্ট করতে পারি যদি আমার সমাজের উন্নতি করতে পারি আমার পাড়ার উন্নতি করতে পারি আমার রাজ্যের করতে পারি আমার দেশের করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমার ডেভেলপমেন্ট হবে এবং ইট এভরি এভরি টাইম একটা শোজেন্ট আমি ধরুন কখনো যদি ভগবানকে বলি দেখবেন সবাই বলে ভগবান আমাকে এই দাও ওই দাও সেই দাও তাই তো আমি কিন্তু আমার নিজের জন্য চাই না আমি বলি ভগবান তুমি সবাইকে ভালো রাখ এই সবার মধ্যে আমিও বাদ থাকবো না কিন্তু এই সবার মধ্যে আমিও কিন্তু বাদ থাকলাম না কাজেই অন্যকে জানবেন নিউটনের থার্ড লটা মাথায় রাখতে হবে এভরি অ্যাকশন হ্যাজ আ সিমিলার অ্যান্ড অপোজিট রিয়াকশন আমি যদি আপনার জন্য করি তাহলে আপনার সেই গুড লাক বলুন আপনার ভালো থাকার মুখে হাসি বলুন তার রিটার্ন আমার কাছে আসতে বাধ্য জিনিয়াস এইটা স্বাভাবিক ব্যাপার একদম মানুষের পাশে দাঁড়ালে ভক্তের বোঝা ভগবানে বয় যদি ভগবান ভক্তের বোঝা বইতে পারে আমিও আপনাদেরকে হাসে হাসি মুখে চলাতে পারি কারণ কি জানেন আপনারাই আমার কাছে ভগবান অন্য কেউ নয় খুব সুন্দর খুব আচ্ছা বলুন আছে কার সম্বন্ধে আজকে স্যার আমার আমি স্যার বলে দিই প্রথম এটা আমি আমার কাছে গিয়ে খুব উপকার পেয়েছি আচ্ছা আমি আগে আমার স্বামী স্বামী স্ত্রী যেভাবে কাজ করতাম যে সপ্তাহে যত ইনকাম করতাম এখন আমি একা

গোবা আমার কাছে আমার কাছে আসার আগে যদি এক পয়েন্ট ছিল এখন কত পয়েন্ট আছে এখন 100 আপ 100 আপ 100 আপ আর 100 আপ একদম জানেন তো অভিযাত্রী ফোন আমার কাছে আপনাদের এই কথাগুলোই আমার কাছে একটা বিরাট বড় অনুপ্রেরণা আমার কাজের পাওয়ার আর বাড়িয়ে যায় বুঝতে পারছেন তা আজকে কার সম্বন্ধে বলুন ভাই আর ভঙ্গু কার সম্বন্ধে

ধরুন মানে দরজাটা খুলতে গিয়ে বা হয়তো কোনোভাবে সেই দরজাটা কোনোভাবে ভেঙে গেছে বা দরজার দেয়ালটা কোনোভাবে ফাটল ধরেছে এসেট্রা এসেট্রা এরকম কোনো কিছু রয়েছে কি দরজা ভেঙে গেছে এমন দরজা যে দরজাটা ভেঙে গেছে মানে খুলতে পড়া খোলা পড়া করতে গিয়ে বা সেই যে দরজা দেয়ালটার সঙ্গে দরজাটা লাগানো আছে সেই দেয়ালে কোনোভাবে চোট হয়েছে এরকম কোনো কিছু রয়েছে ওইটা

কারো কোনো একটা বিজনেস করছেন বা এটা অ্যাকচুয়াল বিজনেস এই ডেভেলপমেন্টের চার্ট বাট এই জায়গায় একটাই নেগেটিভ ভাইব্রেশান এই চার্টটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে একাধিকবার টাকা চিট হওয়া সেটা কোনোভাবে কোনো প্রপার্টি কিনতে গিয়ে হতে পারে সেটা কোনোভাবে কোনো কাউকে কিছু পয়সা করে দিল সে মেনে দিয়ে চলে গেল এরম কিছু হতে পারে বা হঠাৎ করে দেখলেন যে এমন কোনো কিছু হলো যে তার রাস্তা দিয়ে আসছিল তার টাকা ছিনতাই হলো বা টাকা হারিয়ে গেল এসেট এসেট্রা হওয়ার চান্স খুব বেশি এবং ওনাকে কিন্তু পরোপকার ব্যাপারটা কিন্তু একটু মেনে চলতে হবে পরোপকার বেশি করা যাবে না এই চার্টের ক্ষেত্রে বলছি পরোপকার করলে কিন্তু নেগেটিভ জিনিসটা আসবে যে খেতে পারছে না তাকে খাওয়ানো যে পড়তে পারছে না তাকে পড়ানো

টাকা বেরোচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে ওনার আমি একটা কথা বলি শুনুন এবার কথা হচ্ছে কেন হচ্ছে আপনার বোনের হাজবেন্ডের ওভারঅল বেসিক স্ট্রাকচারটা আমি যদি দেখি বেসিক স্ট্রাকচার বিলো থ্রি ডিগ্রি চলে গেছে বিলো থ্রি ডিগ্রি চলে যাওয়া মানে এই চারটা এই ধরনের ফিডব্যাকই দেবে আপনি যদি ঠিক করতে চান তাহলে আজকাল বলে লাভ নেই দরকার হলে এক্ষুনি এটাকে ঠিক করুন সারা জীবনের দায়িত্ব আমার থাকবে বাট এইটা নিয়েই যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রচন্ড অন্ধকার নবরাত্রি কোন কাজে লাগাতে পারে ডেফিনেটলি এই সব চাটের জন্যই তো এত ভালো ভালো কানেকশন গুলো আছে বুঝতে পেরেছেন ইমিডিয়েট ঠিক করুন ঠিক আছে আপনারা ভালো আছেন এনাকে আমি আরো ভালো করে রাখবো কারণ এনার রেমেডি যদি নবরাত্রিতে হয় বাহ আচ্ছা স্যার হ্যাঁ বলুন হ্যাঁ বলি ওনার আমার যে ভগ্নিপো তো আমার বোনের হাজব্যান্ড উনি কি ওনার মায়ের থেকে কোনো হেল্প পাবেন মায়ের ওনার মায়ের থেকে মানে আমার বোনের শাশুড়ির থেকে হ্যাঁ কোনো হেল্প পাবেন আমার ভগ্নিপত একটু গানি না এই সব ব্যক্তিগত ব্যাপার তো এগুলো ফোনে আলোচনা নাই অনলাইনে আলোচনা না করাই ভালো আপনি একবার ফোনের মাধ্যমে বুকিং এখন আপনি একবার বুকিং নম্বরে ফোন করে নিন বুঝতে পেরেছেন ঠিক আছে আর ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন ইমিডিয়েট ইমিডিয়েট কাউন্সিলিংয়ের ব্যবস্থা করুন ঠিক করে দেবো একদম ঠিক করে দেবো ভালো কী ফোন কি সুন্দর একটা অনুভূতি নিয়ে আজকের এই মহলার দিন শুরু হলো যেদিন অশুভ শক্তির বিনাশের দিন যেদিন আপনার নিজের পায়ে আপনার দাঁড়ানোর দিন দ্য ওয়ে অফ সাকসেস অবশ্যই অবশ্যই আমি তো বলি যে সব জায়গা থেকে ঘুরে আসুন আমার কাছে আসবেন না প্রথমে কেন জানেন আপনি যতক্ষণ না 10 জনের কাছে ঘুরে আসবেন 10 জনকে এক এক পয়েন্ট করে দিলে কত হয় দশ এই দশ জনের মধ্যে এক নম্বর বেছে নিতে তখনই পারবেন যখন 10 জনের কাছ থেকে আপনি ঘুরে আসবেন ঠিক একদমই তাই আমার কাছে ফার্স্টে আসতে হবে না বাট একটা কথা বলি সব জায়গায় ফেলিওর হয়ে যাওয়ার পর যদি মনে হয় তখন চলে আসুন দায়িত্ব নিয়ে বুঝে যাবো অ্যাস্ট্রোলজি কাকে বলে সেই স্বার্থের জন্যই তো সেই স্বার্থটাকে মাথায় রেখেই তো যে মানুষকে আমায় বাঁচাতে হবে আমার স্বার্থ একটাই তার জন্যই যারা প্রেডিকশান করছেন একজনের প্রেডিকশান করালে আরেকজনের প্রেডিকশান ফ্রি একজনের যদি রেমেডি হয় রেগুলার রিসার্চ যাই হোক আরেকজনের রেগুলার রিসার্চ রেমেডি ফ্রি আপনাদের জন্য এবং এটা বেশ কয়েকদিনের জন্য পুজো অবধি থাকবে আর আগামীকাল দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে তাদের বুকিং করতে হবে একদম আজকের সময় শেষ আগামীকাল রাত্রি এগারোটায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে সিটিভে লাইভে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন স্বপ্ন চারা কেউ আসবেন না স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার অনেক অনেক ধন্যবাদ একটা খুব মানে শান্তি নিয়ে আজকে ঘুমোতে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উন্নতি করুন নিজের জীবনে তবেই সবার উন্নতি হবে নমস্কার রবি তাকে নমস্কার সবাই নমস্কার